গাইস, আজকে যেখানে যাচ্ছি একদম গঙ্গার ধারে গন্ধরাজ মোমো পাওয়া যাচ্ছে, আর মোমোটা খুব কম দামে পাওয়া যায়। এখন আমি এক্সাক্ট প্রাইসটা জানি না কি প্রাইসে পাওয়া যাচ্ছে, তো ওখানে গিয়ে খাবো হচ্ছে গন্ধরাজ মোমো, একদম অথেন্টিক। আমরা এর আগে একবার খেয়ে গেছি, আমি আর রাজদীপ, পিছনে রাজদীপ আছে ক্যামেরা, আমি আর রাজদীপ ওখানে গিয়ে মোমো একবার খেয়ে এসেছি। সত্যি এতটা সুন্দর গন্ধরাজের, এতটা সুন্দর সুন্দর ফ্লেভার। তো ওখানে গিয়ে ফার্স্ট অফ অল মোমো খাবো, মোমো খেয়ে দেখা যায় আর কিছু ওখানে এক্সপ্লোর করা যায় কিনা, কেন কি এখন গন্ধরাজ জিনিসটা কিন্তু বহুত ফেমাস। আর ট্রাই করবো ওর সাথে গন্ধরাজ মোমো, সাথে দেখি কি কি দেয়। মানে স্যুপটা কিন্তু সত্যিকারে খুব ভালো, আর স্যুপটা কিন্তু মানে আনলিমিটেড। চলো গিয়ে ট্রাই করা যাক। আর এই ঘাটটার নাম আমি এখন জানি না, আমাদের ঠিক পিছন দিকে হচ্ছে মানে তোমার মশবতলার ঘাট, মশবতলা ঘাটে ওই গন্ধরাজ মোমোটা খেতে যাবো। চলো যাওয়া যাক। তো ফাইনালি আমার পিছন দিকে এই দোকানটাতে সুতপুরের মধ্যে গন্ধরাজ মোমো পাওয়া যাচ্ছে, ঠিক আছে। তো গন্ধরাজ মোমো খেতে এসেছি, তো আগে যেরকম বললাম আগে ওই দিক থেকে আসছিলাম গন্ধরাজ মোমো খেতে, এবার খুঁজতে খুঁজতে ফাইনালি এখানে খুঁজে পেলাম, এখানে গন্ধরাজ মোমো পাওয়া যাচ্ছে। তো খেয়ে দেখি আর দামটা কত, মানে তোমার কলকাতার হিসেবে এখানে দামটা কি সেমই আছে নাকি কিছু কম বেশি হয়েছে সেটা একবার দেখা যাক। আর গন্ধরাজ মোমোর সঙ্গে স্যুপ দেয় আর মানে সস বা কিছু একটা দেয়, এটা খেয়ে দেখতে হবে। চলো মোমোটা নিয়ে নিই, খেয়ে আবার টেস্টটা দেখি। টট করে লোকেশনটা জেনে নাও, এটা হচ্ছে পানিহাটির মশবতলা ঘাট, আর এখানেই মন্দির হচ্ছে শ্রী মহাপ্রভুর মন্দির, আর এখানেই প্রত্যেক বছর বড় করে চিড়ের মেলা সেলিব্রেট হয়। এটা তো দেখতেই পাচ্ছ, যেখানে সন্ধ্যেবেলার থেকে দোকানে ভরপুর লোক, মাত্র ওখানে আরও যে কটা দোকান ছিল সব থেকে বেশি এই দোকানটাতেই ভিড় ছিল। গন্ধরাজ মোমো অনলি 50 rupees। তারপরে আর কি, চট করে নিলাম মোমোটা, আর আমি নিয়েছিলাম গন্ধরাজ মোমো আর প্লেন মোমো মিক্স করে। গঙ্গার ধারে দাঁড়িয়ে মোমো খাওয়ার কিন্তু আলাদাই ফিলিং। আর মোমোর সঙ্গে তোমার 5 পিস মোমো 50 টাকা করে প্লেট, 50 rupees করে প্লেট মোমো তোমার এখানে 5 পিস মোমো দিয়েছে। আর মোমোটা বেশ মানে তোমার অনেকটা একটু ডিফারেন্ট স্টাইলে করেছে, মোমোটা মাঝখান থেকে অনেক লম্বা টাইপের না করে গোল গোল টাইপের করেছে, বেশ গন্ধরাজ লেবুর গন্ধ আসছে। আর গ্রিন কালারের মোমো করেছে, যে আসলে কি গ্রিন কালার দিয়েছে নাকি গন্ধরাজের ফ্লেভার দিয়ে সেটা দেখাতে হবে। গন্ধরাজের ফ্লেভার আছে কিন্তু, গন্ধরাজের গন্ধ আসছে তো, প্রথমটা তো দেখো গাইস 52 rupees হিসাবে পার পিস মোমো 10 টাকা করে পড়ছে, গন্ধরাজ দিয়েছে আর ভিতরে চিকেনের স্টাফিং আছে, আমার তো বেশি ভালো লেগেছে। লোকেশনটা বুঝিয়ে তোমাদের বুঝিয়ে দিই, লোকেশনটা হচ্ছে আমার ঠিক এখন পিছন দিকে হচ্ছে মশবতলা ঘাট, পানিয়াটি সব থেকে পুরোনো এই ঘাট মশবতলা ঘাট, আর আমার ঠিক পিছন দিকে হচ্ছে এখানে দোকানটা। দোকানটার লোকেশন তোমাকে দিয়ে দিলাম, আর ডিসক্রিপশনে একদম গুগল ম্যাপসের এক্সাক্ট লোকেশন থাকবে। ভিতর থেকে ভেঙে দেখাই ক্লোজে নিয়ে, ভিতরে কিন্তু পুরো চিকেনের স্টাফিং ভর্তি। চলো এই ভিডিওটা হচ্ছে তোমার একটা টোটাল একটা ছোট ভিডিও করলাম 5 মিনিটের, কেন কি গন্ধরাজ মোমো বা ফেসবুকে ইউটিউবে এখন বহুত ফেমাস, ঠিক আছে। আর আশা করি তোমরা ভিডিওটাকে লাইক করবে, চ্যানেলটাকে করবে সাবস্ক্রাইব, আর ভিডিওটাকে শেয়ার করে জানাও যারা পানিহাটির আশেপাশে থাকো যেখানে গন্ধরাজ মোমো পাওয়া যাচ্ছে।